হ্যালো বন্ধুরা, গ্রিন ল্যাবের নতুন ভিডিও থেকে সবাইকে স্বাগতম। আমি তাওসিফ বলছি। তো আজকে আমাদের টিউটোরিয়ালটা হবে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটা নিয়ে। তো ফটোশপ নিয়ে আমি আগেরটা টিউটোরিয়াল করেছি, সেটা হয়তো দেখেছি, কিন্তু সেটা খুব সিম্পল ছিল। আর আজকের টিউটোরিয়ালটা একটু কমপ্লেক্স বলা যাবে না, কারণ জিনিসটা খুবই সোজা, যে কেউ পারবে। আর বলবো জিনিসটা অনেক মজার, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কীভাবে একটা হাতে একা স্কেচ নিয়ে ইলাস্ট্রেটরের ফার্স্টে ভেক্টর তৈরি করে এটাতে কালার দিয়ে আমরা একটা ডিজিটাল ইমেজ তৈরি করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে ইলাস্ট্রেটরটা, যেটা দিয়ে আমরা আমাদের এই স্কেচ ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করব। তো ভেক্টর কি? আমরা স্কেচ ইমেজটার উপর একটা থ্রেশহোল্ড রাখবো, যেটা দিয়ে ওই যে স্কেচের যে লাইনগুলো আছে সেগুলো এরকম কালো কালো দাগ দিয়ে ফুটে উঠবে। তো অনেকটা মানে আমাদের ডিজিটাল পেন্সিলে কাজ করবে জিনিসটা। তো আমি এই স্কেচটা, যেটা আমি কলম দিয়ে আমার খাতার উপরে এঁকেছি, সেটা ছবি তুলে আমি এখন কম্পিউটার লোড করে নিয়েছি। এখন আমি এটাকে ইলাস্ট্রেটর অন করব। তো এর জন্য আমাকে স্টার্ট বাটন থেকে ইলাস্ট্রেটর অন করে নিলাম। আমি ইলাস্ট্রেটর লোড হচ্ছে। তো লোড কমপ্লিট হওয়ার পর এখানে একটা ডিফল্ট ক্যানভাস আসবে, আর ক্যানভাসটির উপরে আমি আমার এই স্কেচটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। তো এখানে ছাড়ার পর দেখা যাবে ইমেজটা একটা মোটামুটি একটা ক্যানভাসের উপর দেখা যাচ্ছে, যদিও ঠিক মতো সাইজ মিলে না, এটা কোনো প্রবলেম না, সে ট্রান্সপারেন্ট ইমেজ আমাকে আউটপুট দিবে জন্য। তো আমি ইমেজটা ওই সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে ইমেজ ট্রেস ক্লিক করলাম। তো ইমেজ ট্রেস ক্লিক করার পরে প্রথমে সে একটা ভেক্টর তৈরি করবে। তো ভেক্টরটা তৈরি করবে সেই ইমেজের উপরে, পিক্সেলের যে ক্লাস্টারিংটা আছে ওইটার উপর বেস করে। তো আমি এখন থ্রেশহোল্ড একটু বাড়াই দিই, যাতে সে একটু বেশি ডিটেল নেয়। একটু ডিটেলটা বেড়ে গেছে আমার, ঠিক আছে, একটু হইলেই চলবে। তা আমি এখন এটাকে এক্সপোর্ট করবো, যাতে আমি এটাকে ফটোশপে ইউজ করতে পারি। তাই আমি এটাকে পিএইচডি ফাইল এক্সপোর্ট করব, পিএইচডি ফটোশপ, এই যে ফটোশপ পিএইচডি, এটাকে আমি একটা নিউ নাম দিয়ে সেভ করলাম। সেভ হচ্ছে না কেন? হ্যাঁ, হয়েছে। তো সেভ করার পরে এটা একটা অপশন দেখাবে, সেখান থেকে আমাকে সবচেয়ে বেশি রেজুলেশনটা সিলেক্ট করে ওকে দিতে হবে। তাহলে সে পিএইচডি ফাইলটা ক্রিয়েট করবে সবচেয়ে বেশি রেজুলেশনে। তো ক্রিয়েট করার পরে আমাদের আর কোনো চেঞ্জের দরকার নেই, আমরা জাস্ট ক্লোজ করে দিব ইলাস্ট্রেটরটা। এখন আমাদেরকে ফটোশপ চালু করতে হবে। তো আমাদের এখন ফটোশপ ওপেন হয়ে গেল। তো ফটোশপ ওপেন হওয়ার পরে আমাদের যে নিউ ডট পিএইচডি, নতুন যে ভেক্টর ফাইলটা তৈরি করেছি, সেটা আমরা ফটোশপ ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখা যাচ্ছে একটা পিওর ট্রান্সপারেন্ট ফাইল দেখা যাচ্ছে। তো ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে আমাদের ভেক্টরটা রয়েছে, সেটাতে আমরা এখন ফটোশপ দিয়ে কালার করব। তো প্রথমে আমি একটা নতুন লেয়ার খুলে ভেক্টরটার নিচে দিলাম। নতুন লেয়ারটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো আমি সাদা রং সিলেক্ট করে সেখানে কালার পিকার টুলটা দিয়ে কালারটা সিলেক্ট করে আমি পেইন্ট বাকেট টুল দিয়ে কালারটা পেস্ট করে দিলাম। তো এখন আমরা এখানে একটা লেয়ার তৈরি করব, যেটাতে আমরা স্কিনে রং করব। তো দেখা যাচ্ছে চোখের আশেপাশের অংশটা হচ্ছে স্কিন, চুলের নিচের অংশটা স্কিন। তো আমরা একটা নতুন লেয়ার খুলব, আর নতুন লেয়ারটার নাম দিব স্কিন। আর স্কিন লেয়ারটার রং হতে হবে প্রায় ম্যাট হলুদ আর সাদার যে ম্যাটটা রয়েছে, যেটা আমরা সাধারণত স্কিনের রং ইউজ করি। এটার কালার কোডটা হচ্ছে গিয়ে স্ক্রিনে রয়েছে যেটা সেটা। তো এই কালার কোডটা নেয়ার পরে কালারটা এখানে পেস্ট করে দিলে কিন্তু কাজ করবে। তো হ্যাঁ, আমরা এখন কালারটা পিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ওই নতুন লেয়ারটা যেটা আমাদের ভেক্টরের নিচে আছে সেটাতে আমরা রং করব। চোখের অংশটা বাদ যাবে, চুলের অংশটা বাদ যাবে অবশ্যই। তো স্কিনে রং করা হয়ে গেলে আমরা নতুন আর্টের লেয়ার খুলে সেটার নাম দিব হেয়ার বা চুল। আমরা এখন যে যেখানে যে অ্যাভাটারটা দেখা যাচ্ছে সেটা আমরা চুলে রং করে ফেলবো। চুল রং করার জন্য প্রায় একটা কালো না অবশ্যই, একটু সাদার সাথে মিক্সড করে অ্যাশ কালারটা নিব। অ্যাশ কালারটা আমরা নতুন লেয়ারটার মধ্যে অ্যাশ কালারটা করে ফেলব। তো করা হয়ে গেলে দেখে নিব কোথাও যদি কালারের কোনো ভুল থাকে, সেই জায়গাগুলো অবশ্যই ফিক্স করে নিতে হবে। তো ফিক্স করার পরে দেখা যাচ্ছে একটা সুন্দর কার্টুন তৈরি হয়ে গেছে আমাদের সেই স্কেচটা থেকে। তো এখন কার্টুনটা ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সুন্দর করতে চাইলে আমরা নতুন একটা লেয়ার খুলবো, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা এই গ্রেডিয়েন্ট স্টাইলটা সিলেক্ট করে নিব, সাদা থেকে কালো। ওকে, এবার দেখা যাচ্ছে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে ব্যাকগ্রাউন্ড লেটার উপরে। যদি না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড লেটার উপরে নিয়ে আসতে হবে। তো আমরা রেডিয়াল সিলেক্ট করলাম, রিভার্স দিলাম। রিভার্স দেওয়ার পরে আমরা স্কেলটা কমায় দিব, যাতে কালো অংশটা কমে যায়, সাদা অংশটা একটু বেড়ে যায়। দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে।
ওকে ঠিক আছে। তো আমরা এখন এই ইমেজটা সেভ করব। সেভ করার জন্য শিফট কন্ট্রোল এস কমান্ডটা আমরা ইউজ করতে পারবো। সেখান থেকে আমরা পিএনজি বা জেপিজি কোনো ফরম্যাটে সেভ করতে পারবো, অথবা আমরা ফাইল থেকে সেভ এস বা অন্য কোনো ইয়াতে ফরম্যাটে সেভ এস থেকে আমরা পিএনজি বা জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবো। ব্যাস কম্প্রেশন দিতে হবে, ইন্টারলেস্ট অথবা নান যে কোনোটা দিলেই হবে। তো দ্যাটস ইট, ছবিটা তৈরি হয়ে গেল, সেভিং 100%। ওকে, এখন আমাদের ডেস্কটপে দেখা যাবে নতুন একটা পিএনজি ফাইল তৈরি হয়েছে, যেহেতু আমি পিএনজি ফরম্যাট সিলেক্ট করেছি। তো পিএনজি ফরম্যাটটা দেখা যাচ্ছে বেশ হাই রেজলিউশন একটা ছবি, যেহেতু আমি এটা প্রায় 4000 উপরে দিয়েছিলাম রেজলিউশনটা, এবং একটা ক্লিন একটা মানে ফটোশপ ভেক্টর হয়ে গেছে এই সেই স্কেচটা থেকে। তো এভাবে আমরা আমাদের কোনো স্কেচ মোবাইলের ছবি তুলেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। তো মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অথবা ইউজফুল মনে হয় অবশ্যই শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবা, যাতে আমি নেক্সট ভিডিওটাতে আর একটু স্পাইস দিয়ে নিয়ে আসতে পারি। আমি মশলা দিতে পারি না। অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার করবা। স্টে উইথ মি অ্যান্ড এ নিউ ভিডিও ইজ কামিং। সাইনিং অফ।